এবার ভোটের প্রচারে শেখ শাহজাহান বিতর্ক। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে হিঙ্গলগঞ্জের নির্বাচনী সভায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করায় তুলকালাম বেঁধে যায়। বিজেপির সভামঞ্চে উঠে তাণ্ডব চালান তৃণমূল কর্মীরা, চেয়ার টেবিল ভাঙা হয়। ভাইরাল ভিডিওতে চেয়ার টেবিল ভাঙচুর করা সেই ছবি ধরা পড়েছে। গতকাল হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে কালীতলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান শ্যামল মণ্ডলকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। প্রচার সভায় হামলা নিয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণ করে বিজেপি। যদিও তৃণমূলের তরফে সাফাই দেওয়া হয়েছে, ইডি সিবিআই নিয়ে ভয় দেখানো কর্মীরা প্রতিবাদ জানিয়েছে। এভাবে তৃণমূল আজকে কালীতলা বাজারে আমাদের বিজেপির সভা চলার পরে তাদের পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী দলবল এনে এভাবে গুন্ডাগর্দি হারমাত বাহিনী করলো, এভাবে ভয় দেখালো। আজকে যদি এসপি ওসি না থাকতো কি অঘটন ঘটত পশ্চিমবাংলার মানুষ জানে না। তারা পারলে বোম মেরে উড়িয়ে দেয়। তারা এত ভয় পেয়েছে যে বিজেপি ক্ষমতায় এসে যাবে, বসিরহাট লোকসভা পেয়ে যাবে, তাই তারা পাগলের মতো কোনো বোস বোস গান হারিয়ে আজকে এইভাবে বলেছে যে শ্যামল মণ্ডল কি করেছে, ওরা তো কিছু করেনি। সেইখানে জিজ্ঞেস করেছে যে আপনার কেন এই কথাটা বললেন, ওরা তার উত্তরে বলেছে যে আমরাও মিডি হলে এইরকম আমাদের বিরুদ্ধে বলে কিছু না। শেখ শাহজাহান বলে কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগ শুনতে ফের সন্দেশখালীতে সিবিআই। সর্বেরিয়া থেকে ঝুপখালী, সন্দেশখালী দু নম্বর ব্লক, খুলনা এলাকাতেও অভিযোগকারীদের সঙ্গে কথা বললেন সিবিআই আধিকারিকরা। এদিন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সঙ্গে কথা বলতে তার বাড়িতেও যান সিবিআই আধিকারিকরা, তবে তিনি বাড়িতে না থাকায় ফিরে যায় সিবিআই। জমি দখল, মহিলাদের ওপর অত্যাচার থেকে চাষের জমি কেড়ে নেওয়া, সন্দেশখালীতে এমনই সব অভিযোগে গত 10 এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মতোই শনিবার সন্দেশখালীতে পৌঁছে গেল সিবিআই। সর্বেরিয়া থেকে ঝুপখালী একাধিক এলাকায় গিয়ে বাসিন্দাদের অভিযোগ শুনলেন সিবিআই আধিকারিকরা। শনিবার 9:35 নাগাদ নিজাম প্যালেস থেকে সিবিআই এর একটি টিম সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়। গত 10 এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, সন্দেশখালীর বাসিন্দারা সরাসরি সিবিআইকে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ নেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থাকে একটি পোর্টাল তৈরির জন্যও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই সূত্রে দাবি, সেই পোর্টাল খোলার পর নাম ঠিকানা সহ কয়েকশো অভিযোগ জমা পড়ে। সরেজমিনে তারই তদন্ত করতে এদিন প্রথমে রাজবাড়ী পুলিশ আউটপোস্টে যায় সিবিআই। সেখান থেকে তিনটি টিমে ভাগ হয়ে একটি টিম সর্বেরিয়ার দিকে, আরেকটি টিম আগরাটি সর্বেরিয়া গ্রাম পঞ্চায়েতের দিকে এবং আরও একটি টিম ঝুপখালীর দিকে যায়। নেজার থানা অন্তর্গত আগরহাটি সর্বেরিয়া গ্রাম পঞ্চায়েতের সুন্দরখালী গ্রামে এই মুহূর্তে আমরা মহন্ত সর্দারের বাড়ির সামনে রয়েছি। এখানে সিবিআই এর একটি টিম এসেছে সমস্ত তথ্য লিপিবদ্ধ করার জন্য। তার কারণ, এই যে তথ্য তারা নিয়ে তারপরে অভিযোগ আকারে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবেন। এদিকে নেজার থানার সুন্দরীখালী গ্রামের মহন্ত সর্দারের বাড়িতে যায় সিবিআই। মহন্ত সর্দারের অভিযোগ, প্রায় 1.5 বছর আগে শেখ শাহজাহানের ভাই আলমগীর জোর করে মহন্ত সর্দারের জমি কেড়ে নেন। কিনে নিয়েছে, কিনে নিয়েছে আর বাবুর কাছে গিয়েছিলাম আমি, বাবু বললো যে মহন্ত জায়গা আমি তো দেইনি, ওরা আমার আমার কাছে জোর করে কিনে নিয়েছে। ঝুপখালীতে একাধিক বাড়িতে যায় সিবিআই এর টিম। সাজান শেখের মেজ ভাই সিরাজ ডাক্তার, ওর নিয়ে লোককে লিখে দেয়, ওর আছে জোর পূর্বে নিয়েছে, কোনো লেখালেখি না, যার জমি তাকে কোনো টাকা পয়সা না, জোর পূর্বে নিয়েছে। যারা আপনারা বাধা দিতে আসলে তাদেরকে মারধর করে সেজে দেয়, এইসব গর্ত করে মাটি সব বিক্রি করে ওই মোড়ের মাথায় জায়গা নিয়েছে, ওই সব ভরাট হয়েছে, এটা 5 বছর ধরে করছে। সন্দেশখালী 2 নম্বর ব্লক খুলনা এলাকায় অভিযোগকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা।
সন্দেশখালীতে সিবিআই যাবে, সন্দেশখালীর মানুষ তৃণমূলকে ভোট দেবেন, বসিরহাট কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতবে, মিটে গেল। সিবিআই, এনআইএ, ইডি, এসব সেন্ট্রাল এজেন্সি, এগুলো বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা। বিজেপি গণ্ডগোল করেছে ওই জায়গাটায়, বিজেপি বাইরের লোক ঢুকিয়েছে, গণ্ডগোল করেছে, নাটক করেছে, কুৎসা করেছে। জমি নিয়ে কিছু সমস্যা ছিল, সেটা প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে। মায়েরা জোর বাঁধুন, সন্দেশখালীর বদলা নিতে হবে, সন্দেশখালীর বদলা নিতে হবে। এই নেতাদের পিঠে খাওয়া বন্ধ করতে হয়, তাহলে আগামী 7 তারিখে খগেন মুর্মুজিকে পদ্ম ফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। বাংলার মা বোনদের সঙ্গে তাদের ইজ্জত হানির পর মস্করা করা হচ্ছে। আপনি কার চোখে ধুলো দেবেন দিদি? আপনার পতনের দিন শুরু হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজনৈতিক চাপানোতর চলছে, কিন্তু সেখানকার মানুষ কার পাশে? উত্তর মিলবে 4 জুন। ঝিলম করঞ্জায় কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, এবিপি আনন্দ।